এত বড় একটা শহরে থাকার পরেও পানির যে এত কষ্ট হবে জীবনেও ভাবিনি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আসো? আশা করি যে যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো। আজকের ব্লগটা আমি শুরু করেছি দুপুর থেকে, তো এখানে হচ্ছে দুপুরবেলা সবজি বের করে নিচ্ছি, সবজি রান্না করব। তো মাছ মাংস কিছুই নেই, এই সবজিগুলো হচ্ছে শুটকি দিয়ে রান্না করব। কয়েকদিন আমাদের এখানে চার দিন হয়ে গেছে পানি আসেনি, আমাদের যে কোনো নলের সিস্টেম নাই যে নলে পানি আসবে সবসময় রেগুলার, এরকম না। এই ড্রামগুলো ভরে রাখি আমি, এগুলার পানি দিয়েই আমি সব কাজকর্ম করি ঘরের। তো এই যে একটা ড্রাম খালি, আর এই ড্রামটাতে অর্ধেক পানি ছিল, ওইগুলা দিয়ে একটু একটু করে রাত্রেবেলা থেকে আর কি কাজ করেছি। এই যে এই বর্তনগুলো হচ্ছে রাত্রের বর্তন, রাত্রে ধুইনি, পানি নেই, এই ড্রামটা পুরো খালি। আর এই যে দেখো এখানের অবস্থা এত নোংরা হয়ে গেছে, পানি যে ল্যাট্রিন বাথরুম করার মতো পানি নেই, সেই জন্য পানি এক্সট্রা পানি কোনো দিকে ইউজ করতেছি না, কারণ বাচ্চারা থাকলে হঠাৎ বাচ্চারা পিশাব করবে বা বাথরুমে যাওয়ার জন্য বাচ্চাদেরকে তো আর বোঝানো যাবে না, তো সেই কাজের জন্যই পানিগুলো রেখেছি। আর একটু রান্না বান্না করার জন্য গোসল টোসল কোনো কিছুই করা হচ্ছে না, পানি নেই পুরো হায়দ্রাবাদে, নাকি পানির কি একটা প্রবলেম হয়েছে নিউজে দিয়েছে, আমরা সেই নিউজটা দেখিনি। সেই কারণে আমি যে আগের যে ভিডিওটা দিয়েছিলাম দুদিন আগে আপনাদেরকে দেখেছিলাম, আমি অনেক কাপড় চোপড় ধুয়েছি, তো যেই দিন ধুয়েছি সেই দিন পানি আসার কথা ছিল, আর আমি যেই দিন পানি আসে সেই দিন কাপড় আর কি ধুই, আর ওই দিন একটু বেশি কাপড় ধুয়ে ফেলেছি, ভাবছি পানি তো আসবে, সব কিছু খালি করে ফেলেছিলাম, কিন্তু পরে পানি আসেনি। তারপর শুনতে শুনতে শুনলাম যে পানি তিন দিন আসবে না, এরকম কিছু কাজ চলতেছে। তো যেই দুদিন পর পানি আসার কথা সেদিনও আসেনি, এক্সট্রা আরও তিন দিন পরে পানি আসবে, তো সব মিলিয়ে চার পাঁচ দিন পর পানি আসবে এরকম আর কি। শুনে একেবারে অবাক হয়ে গেছে যে ঘরে পানি নেই, কী দিয়ে কী করবো। আর এখানে 20 লিটারের একটা বোতল পানির 20 টাকা, আর 20 লিটার পানি দিয়ে কী আর হবে। এখানে সবজি টবজিগুলো আমি কেটে নিয়েছি, কেটে তারপরে ধুয়ে নিয়েছি, এখন শুটকি দিয়ে রান্না করব। ছোটো ছোটো শুটকিগুলো যে রান্না করবো সেগুলো ধুয়ে নিচ্ছি, আর আমি এই যে একই পানিতে ধুয়ে নিচ্ছি, কারণ পানির এত শর্ট যে গোসল টোসল করবো বা বাচ্চার এখানে আর স্কুলের ড্রেসগুলো ধুয়ে দেবো, সেই ড্রেসগুলো ধোয়ার পানি নেই, এরকম অবস্থা হয়ে গেছে। তারপর হচ্ছে আজকে আমি একটা ইউনিক রেসিপি করব, এই যে জিঙ্গার যে বা খোসাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে একটা ভর্তা বানাবো। জানি না হয়তো অনেকেই খেয়েছো জিঙ্গার খোসা যে ভর্তা, আর অনেকে হয়তো খাওনি, তো আমি আজকে এটা দিয়ে ভর্তা বানাবো, তো সেই জন্য ওটা তাওয়াতে বসিয়ে দিয়েছি, একটু তেলে নিচ্ছি। আর এখানে এই যে শুটকি, তারপরে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি। অনেকগুলো সবজি বানাচ্ছি রাত্রের জন্য, যখন আমি সবজি বানাই আর একটা হচ্ছে বিপদের উপরে বিপদ আসে, তো এক তো পানির প্রবলেম, তারপর যখন আমি সবজিগুলো কাটতেছিলাম তখনই ফোন আসছে যে হসপিটাল থেকে, আমাদের এখানে যেই বাবি সবসময় আমাদের ঘরে আসা যাওয়া করেন, মসজিদের যিনি ইমাম উনার আর কি ওয়াইফ, বা আমরা ওনাদের ঘরে সবসময় যাই, তো হঠাৎ করে ফোন আসে বাবি ডেলিভারি হবে, হসপিটালে নিয়ে আসছেন, আমি যাওয়ার জন্য আর কি ফোন আসতেছে। ওনার সাথে একজন মহিলা আছেন, প্রথমে আমি ভাবছিলাম কেউ নেই হয়তো, তো আমি তাড়াহুড়া করে সব কিছু রান্নাবান্না করতেছি যে রান্না করে জলদি জলদি যেতে হবে। পরে না আরেকবার ফোন করে জিজ্ঞেস করার পর ইমাম সাহেব বলছেন যে আর একজন মহিলা আছেন, তো আমি একটু পরে গেলেই হবে। তো আমি রান্নাবান্না শেষ করে বাচ্চাদেরকে খাওয়াই খাইয়ে দাইয়ে পরে এখানে পাপা আসার পর গিয়েছি, কারণ আমরা যারা প্রবাসে থাকি আমরা কয়েকজন মহিলা থাকলে একজন আরেকজনের সাহায্য বা উপকার করতে হয়, না হলে প্রবাসে তো আর কেউ নেই দেখার মতো। তো এখানে আমার সবজিটা হয়ে গেছে, আমি শুটকিতে যেহেতু রান্না করতেছি সেই জন্য বেশি মশলাও দেইনি, শুধু ধনিয়া পাতা দিয়েছি, আর ধনিয়া পাতা বলতেছি শুধু মরিচের পাউডার আর হলুদের পাউডার দিয়েছি, আর কোনো মশলা এখানে ইউজ করিনি। আর এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, সবজিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে নেব, নিয়ে যে ওই জিঙ্গার যে কষা আছে সেই কষা দিয়ে ভর্তা বানিয়ে নেব। এখানে যে এগুলো একটু তেলে নিয়েছি, এগুলো সিদ্ধ আর কি ভালো করে যখন নরম হয়ে গেছে তখন নামিয়ে নিয়েছি, আর মরিচগুলো তেলে নিয়েছি, কাঁচা মরিচ ছিল সাথে পেঁয়াজও, এই যে দেখুন এইসব এখন আমি মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে এগুলো আমি গ্রাইন্ড করে নেব ভালো করে। এগুলো হচ্ছে পাটায় পিষে বানালে মজা লাগে খেতে, আমার কাছে তো আর পাটা নেই সেই জন্য আমি
এই গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে নেব। তো এখন এগুলো আমি এই যে গ্রাইন্ড করে নেব, নিয়ে তারপর হচ্ছে বাচ্চাদেরকে, আর এই ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও। তো শনিবারে হচ্ছে সকালে গিয়ে সবজি টবজি এনেছিলাম, কারণ সবজি ছিল না। তারপর হচ্ছে এই সবজি টবজি আনার গতকালকে আমি শেয়ার করেছি আপনাদের সাথে, আর পরে আবার দুপুর থেকে ভিডিও শুরু করেছি, এটা আজকে শেয়ার করতেছি আপনাদের সাথে। আজকে হচ্ছে সোমবার। তো শনিবার রেহানের হাফ ডে ছিল, তো ও স্কুল থেকে চলে আসবে আমার ভাইয়ের সাথে, আসার পর বাচ্চাদেরকে খাইয়ে দেব। মনের মাঝে এই যে আমি কাজ করতেছি, অনেক টেনশন হচ্ছে যে হসপিটালে কী হচ্ছে না হচ্ছে, কারণ ওনাদের ছোট একটা মেয়ে আছে, তো ওকে নিয়ে কী করতেছেন। আমি বারবার বলতেছিলাম যে মেয়েকে এখানে রেখে যাওয়ার জন্য, কিন্তু ওনাদের মেয়ে যে আছে না, ও মা বাপ ছাড়া কারোর কাছে থাকে না, অনেক কান্না করে, সেই জন্য আর কি এখানে আনেননি। তারপর কি দুপুরে খাচ্ছেন কি না, বা ভাবি কী করতেছেন, পেন বেশি হচ্ছে কি না, আর কি আমি কাজ করতেছি এখানে, আমার মন সব কিছু ওই হসপিটালেই পড়ে আছে যে কখন যাব কখন যাব, এরকম টেনশন হচ্ছিল। তো এই যে বর্তাটা বানানো হয়ে গেছে আমার, এখন ওদেরকে খাইয়ে দেবো। আর এখানে পাপাও আসতেছে না, বারবার ফোন করতেছিলাম জলদি আসো হসপিটালে যাব। তারপর হচ্ছে খেয়ে দে, এই যে রেহানা পাপা চলে আসছিল, ও খেয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি হসপিটাল যাব। তো এরা রেহান রুফানিকে নিয়ে যাচ্ছি, পরে আবার রেহানের পাপা ওদেরকে নিয়ে ঘরে চলে আসবে, আর আমি থাকবো ওখানে। আমি যাওয়ার পরে হচ্ছে যে আরেকজন ভাবি ওনার সাথে আসেন, তো সেই ভাবি হচ্ছে যাবে ছেলেকে স্কুলে স্কুল থেকে আনতে। তো ওনার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে হচ্ছে শনিবারেও হাফ ডে থাকে না ফুল ডে থাকে, সেই জন্য আমি যাওয়ার পর উনি যাবেন, কারণ যে কোনো একজনকে তো থাকতে হবে, যেভাবে ডেলিভারি হবে সেইভাবে সাথে, না হলে তো আর হবে না, হঠাৎ যদি কোনো কিছু একটা অঘটন ঘটে যায়। তো এখন আমরা বাইকে করে যাচ্ছি, হসপিটালটা বেশি দূরে না, বাইকে গেলে 5 মিনিট লাগে, আর হেঁটে হেঁটে গেলে 15 মিনিটের মতো লাগবে আর কি। তারপরে বাইকে যাচ্ছি, কারণ আমার একেবারেই আর কি কখন গিয়ে হসপিটাল পৌঁছাবো সেটা সবসময় মাথায় কাজ করতেছে। তো এখন এখানে পাপা হানি আমি আমরা সবাই চলে যাচ্ছি, আর আজকের ওয়েদারটা একদম আর কি মেঘলা মেঘলা, একটু পরপর বৃষ্টিও আসতেছিল কয়েকদিন থেকে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তারপর এই যে হসপিটালে চলে আসছি, বাবিকে এখন লেবার রুমে নিয়ে গিয়েছে, তো একটু পরপর লেবার রুমে নিয়ে যাচ্ছে, নিয়ে ওরা চেক করতেছে কী হবে না হবে। আর এটা হচ্ছে একটা সরকারি হসপিটাল, এখানে পুরোটাই খালি আছে, শুধু দুইজন আর কি ডেলিভারি পেশেন্ট দুইজন আছেন, আর কোনো পেশেন্ট নেই এখানে। এখানে পাপা বাহিরে বসে আছে, আর রুহানিকে আমার কুলে নিয়ে ভিডিও করতেছি, আর এখানে ওখানে বসে আছে। আর এই হসপিটালটা হচ্ছে বেশি বড় না, আমাদের রুমের পাশেই আছে, অত বড় না, ছোট হসপিটাল সরকারি। আর আরেকটা হসপিটাল আছে অনেক বড়, ডেলিভারি বা বাচ্চাদের জন্য রুহানিকে যে হসপিটালে নিয়ে গিয়েছিলাম কয়েকদিন আগে, সেটা অনেক বড়। সেই হসপিটালে হচ্ছে বাবুদের বড় মেয়ের জন্ম হয়েছিল। তো এখন আমি এই যে বৃষ্টি হচ্ছে, আর রুহানি ঘরে, রেহান রুহানি চলে গিয়েছে ওর পাপার সাথে আগেই, কারণ রেহান হচ্ছে 5টায় টিউশনে যাবে, তো সেই জন্য ও চলে গিয়েছে, ওকে টিউশনে দিবে রেহানের পাপা। তারপর অনেক বৃষ্টি আসছে 6:30টার দিকে, তো রুহানি অনেক কান্না করতেছে, আর হচ্ছে কি আমার একটু আর কি অসুবিধা হচ্ছিলো, রুহানি কান্না করতেছে ঘরে থাকবো না এখানে থাকবো। তারপর হচ্ছে ওই বাবিকে ফোন করি যে তুমি চলে আসো হসপিটালে, আমার ঘরে যেতে হবে। তো পরে বাবি চলে আসছেন, তো বাবির কাছ থেকে ছাতা নিয়ে, বাবির ছাতা ছিল, বাবির ছাতা নিয়ে আমি চলে যাচ্ছি হেঁটে হেঁটেই ঘরে। রুহানি কান্না করতেছে, হচ্ছে রুহানি বাইকের চাবি কি ধর আর কি কোথায় ফেলে দিয়েছে, তো ও খুঁজে পাচ্ছে না রেহানের পাপা, সেই জন্য ওকে বোকা দিয়েছিল রেহানের পাপার ঘরে, তো একা বয়ে পেয়ে কান্না করতেছে, তো সেই জন্য আমার যেতে হচ্ছে ঘরে। তো আমি এখন ঘরে যাচ্ছি হেঁটে হেঁটে, আর বইও লাগতেছিল যে একা একা যাচ্ছি, তো তার উপরে হচ্ছে বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছে। আর এই যে সামনের জায়গাতে অনেক আর কি কুকুর থাকে, তো কুকুরগুলো কামড়ে কামড় দেয় যদি, সেটাও আরও বেশি বই লাগতেছিল। এই যে বিলের পাড়ে এসে গেছি হেঁটে হেঁটে, আর পায়ে এত স্লিপ করতেছিল পানির জন্য, হাঁটতেই পারতেছিলাম না। রেহানের পাপা যে আমাকে নিতে আসবে, বাইকের চাবি কোথায় ফেলে দিয়েছে রুহানি, আর ওইখানে যে বাবির হাজবেন্ড নিয়ে আমাকে এনে দেবে, কারণ বাবির বড় মেয়ে ওকে দেখতে হবে ওনাকে, আর বৃষ্টির মাঝে তো আর ছাতা নিয়ে বাইকে আসতে পারবো না, সেই জন্য ভাবলাম আমি হেঁটে হেঁটে ছাতা নিয়ে চলে যাবো, তাহলে ভিজবো না, সেই জন্য আমি নিজে নিজে চলে আসতেছি ঘরে।
পরে আবার রাতের বেলা যাওয়া লাগলে আবার যাব, আসা যাওয়া থাকবেই। কারণ আমার রুহানি না হতো বা ছোট না হতো, বড় হতো তাহলে এত প্রবলেম হতো না, অত ছোট মেয়ে, সেই জন্য আমার ঘরেই আসতে হচ্ছে আর ওখানে যেতে হচ্ছে, সব মিলিয়ে আর কি। ডেলিভারিটা হয়ে গেলে টেনশন শেষ হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানিও, আর বাবির জন্য দোয়া করে যাতে সব সহি সালামত হয়ে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।